প্রথমে বিসমিল্লাহ বলে আমি জারি করলাম সর, তবে অনাথে ঋণাত গই আল্লাহ দোয়া করবেন গুরু। তবে আহা গুরু কল্প তরুটি সংসারের সার, আমি ভরি আছি অচল তরে গুরু হও কান্ডারো রে। তবে মন শিক্ষা বলতে আমার অনেক হবে দেরি, শিক্ষা বলতে আমার অনেক হবে দেরি। আরে শোক দিবসের গাড়ি আমি সবাই প্রকাশ করি, আবার একাত্তরে যুদ্ধ শেষে স্বাধীন হলো দেশ, তারা মুক্ত হয়ে বঙ্গবন্ধু আসিলেন স্বদেশ, বাহাত্তরের 10 জানুয়ারি আসলেন স্বদেশ ফিরে। বাংলার জমিন ধন্য হলো পেয়ে বঙ্গবন্ধুরে, মন শিক্ষা বলতে আমার অনেক হবে দেরি। জাতীয় শোক দিবসের জারি আমি সবাই প্রকাশ করি, ওই 71-এ যুদ্ধ শেষে ও ভাইরে স্বাধীন হলো দেশ, কারামুক্ত হয়ে বঙ্গবন্ধু আসিলেন স্বদেশ, 72-এর 10 জানুয়ারি তিনি আসলেন দেশে ফিরে, বাংলার জমিন ধন্য হল পেয়ে বঙ্গবন্ধুরে। ফুল বাগিচায় ফুল ফুটিল মাটি করে গান, নদী যায় সাগর পানে সুস্রোতের কল, তোরা পার হবি কে আইরে বলে আমার বঙ্গ বন্ধুর নৌকা চড়ে। বাগিচাই ফুল ফুটিল ও মাঝি করে গান, আরে ফুল বাগিচাই ফুল ফুটিল ও মাঝি করে গান, আরে সাগর পানে চলছে নদী শুনি স্রোতের কল, পাইলেন রাষ্ট্রভার, আবার সোনার বাংলা গড়বেন বলে তিনি করলেন অঙ্গি, আরে বঙ্গ বন্ধুর স্বপ্ন ছিল বাংলার উন্নয়ন, আমার বঙ্গ বন্ধু স্বপ্ন ছিল ও বাংলার উন্নয়ন, ওরে সুখ শান্তিতে থাকবে আমার এই দেশের জন,
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলার উন্নয়ন, বলে সুখ শান্তিতে থাকবে আমার এই দেশের জনগণ। ওরে এত স্বপ্ন দেখতেন তিনি, ও ভাইরে দেখতে দাদার সু, তারাই করলো বেইমানি কেমন সইব দুঃখ। 75 সালের 15 আগস্ট নিশি প্রভাতকালে বঙ্গবন্ধুর বাড়িটাকে ঘিরল ঘাতক দল। ওই বাড়ি ঘেরাওয়ের কথা যখন ও ভাইরে কামাল শুনতে পায়, সিঁড়ি বেয়ে শেখ কামাল আসলেন নিস্তলায়। কামালকে দেখিয়া তারা অমনি করে গুলি, গুলির চোটে বক্ষ ফেটে পড়িয়া যায়। শোনেন বাংলার জনগণ, ওই শোক দিবসের জারি শুনলে কেঁদে ওঠে প্রাণ। শোনেন বাংলার জনগণ, শোনেন বাংলার জনগণ, ওর শোক দিবসের জারি শুনলে কেঁদে ওঠে প্রাণ। শোনেন বাংলার জনগণ, শোনেন বাংলার জনগণ, ওর শোক দিবসের জারি শুনলে কেঁদে ওঠে প্রাণ। শোনেন বাংলার জনগণ, শোনেন বাংলার জনগণ, আরে কামালকে দেখিয়া তারা অমনি করে গুলি, বাংলার জনগণ আরে গুলির চোটে বক্ষ ফেটে পড়িয়া যায় ঢলি। আরে গুলিতে গুলিতে ঝাঁজরা হলো শেখ কামালের মুখ, শোনেন বাংলার জনগণ, করে ভাইয়ের শোকে ছুটে যায় জামাল দেখতে ভাইয়ের মুখ, শোনেন বাংলার জনগণ, করে ভাইয়ের শোকে ছুটে যায় জামাল দেখতে ভাইয়ের মুখ, শোনেন বাংলার জনগণ, করে ভাই হারানো কি বেদনা যার হারাই জোড়ের ভাই, শোনেন বাংলার জনগণ, আবার ভাই হারানো কি বেদনা যার হারাই জোড়ের ভাই, শোনেন বাংলার জনগণ, বোঝে সেই তো বোঝে ভাইয়ের ব্যথা অন্য কি বোঝে তাই, শোনেন বাংলার জনগণ, আরে জামালকে দেখিয়া তারা গুলি চালাইল, শোনেন বাংলার জনগণ, আবার জামালকে দেখিয়া তারা গুলি চালাইল, শোনেন বাংলার জনগণ, করে গুলি খেয়ে সোনার মানিক ঢলিয়া পড়িল, সোনার মানিক ঢলিয়া পড়িল, আরে গড়াগড়ি করে কত রক্ত মেখে যায়, শোনেন বাংলার জনগণ, আরে গড়াগড়ি করে কত রক্ত মেখে যায়, শোনেন বাংলার জনগণ, আবার দেহ হতে প্রাণ পাখিটা লইল বিদায়, শোনেন বাংলার জনগণ, আবার দেহ হতে প্রাণ পাখিটা লইল বিদায়, শোনেন বাংলার জনগণ, আবার বঙ্গবন্ধু গুলির শব্দ শুনিলেন যখন, শোনেন বাংলার জনগণ, আরে বঙ্গবন্ধু গুলির শব্দ শুনিলেন যখন, শোনেন বাংলার জনগণ, আবার ঘর থেকে বাহিরে এসে দাঁড়াইলেন তখন, শোনেন বাংলার জনগণ, বাইরে ঘর থেকে বাহিরে এসে দাঁড়ালেন তখন, শোনেন বাংলার জনগণ, রে কিছু কথা জিজ্ঞাসিতেই অমনি করে গুলি, শোনেন বাংলার জনগণ, আরে কিছু কথা জিজ্ঞাসিতেই অমনি করে গুলি, শোনেন বাংলার জনগণ, করে গুলি খেয়ে সোনার মানে কমনি পড়ে ঢুলি, শোনেন বাংলার জনগণ, যে গুলি খেয়ে সোনার মানে কমনি পড়ে ঢুলি, কি করিলি বিশ্বাসঘাত কাফের বেইমান, আরে কি করিলি বিশ্বাসঘাত কাফের বেইমান, করে কার বুকে করিলি গুলি কাঁপল না রে প্রাণ, করে কার বুকে করিলি গুলি কাঁপল না রে প্রাণ, তার অবদানে বাংলার জমি হইল স্বাধীন, তার অবদানে বাংলার জমি হইল স্বাধীন, করে জীবন দিলেও শোধ হবে না সেই যে দানের দিন, করে জীবন দিলেও শোধ হবে না সেই যে দানের দিন, কি করিলি বিশ্বাসঘাতক কাফের বেইমান, কার বুকে করিলি গুলি কাঁপল না তোদের প্রাণ,
ওজার অবদানে বাংলার জমিন ও বাইরে হইল স্বাধীন। জীবন দিলেও শোধ হবে না সেই যে দানের ঋণ। বেগম মুজিব দাঁড়িয়েছিলেন বঙ্গবন্ধুর পাশে, স্বামী হারা পুত্র হারা নয়ন জলে ভাসে। ওরে ঘাতকের দল করল গুলি ও সেই বঙ্গমাতার বুকে, ধৈর্য নাহি মানে কারো সেই মায়ের মৃত্যু দেখে। বড় আদরের ছোট্ট শিশু রাসেল সোনামণি, ওরে চোখের জলে বুক ভেসে যায় শুনলে তার কার। কেমন করে দিলি তোরা সেই ওরে দানের প্রতি দান রেখা তক বেইমান। কেমন করে দিলি রে তোরা ঘাতকের দল করল গুলি বঙ্গ মাথার বুকে, হাদরের ছোট্ট শিশু রাসেল সোনামণি। আরে বড় হাদরের ছোট্ট শিশু রাসেল সোনামণি, হারাই সখন জ্ঞান আর কাঁদিতে কাঁদিতে রাসেল ও হারাই তখন জ্ঞান। আরে দূর থেকে সত
জাতকেরা রাসকে যে ধরিয়া ফেলিল দেখেন নয়ন মেলে আর কোথায় আছেন ওই আব্বাজান একবার দেখেন সে জোড়ের ভাই মোর উদার করেন এসে আর এই বহলিয়া রাসলের তখন ও বক্ষ যাচ্ছে ভেসে আর রাসেল বলছে তোমরা আমার জীবন ভিক্ষাদা ছেলে বলছে তোমরা আমার জীবন ভিক্ষা দাও আরে এ দেশ থেকে চলে যাব ওই আমায় ছেড়ে দাও এবার ঘাতকের দল বলে আমরা তোমায় ছেড়ে দেব দেশ থেকে অনেক দূরে ও পাঠাইয়া দেব আরে অশ্রু সিক্ত কণ্ঠে রাসেল ও মিনতি করে বলে মায়ের কোলেই দিব ওরে জন্মের মত মোহনের আশা ওই এখন মিটাইব এবার সব লাশের ওই পাশ দিয়ে ও মায়ের কাছে নিল তাদের দয়া নাহি হলো আর কি কহরিলি বিশ্বাসঘাতক মরি আমি দুঃখে আর কেমন করে করিলি গুহলি ওই শিশুটির দুঃখে পুরে বিদা নিল ও রাসেলের কান পাখি ওরে অপালক নয়নে কে আছে ও তাহার দুটি আখি রে গা কেমন করে করিলি গুলি ওই শিশুটির বুকে তোদের কর্ম দেখে আমি আমরা মরে যাই ও দুঃখে
বঙ্গবন্ধুর পরিবারে যতজন ছিল একে একে কাফের গনে সকলকে মারিল। সারা বাড়ি নীরব ছিল, ও কোনো সাড়া শব্দ নাই। মৃতদেহ কি করিল এখন শোনেন তাই, বঙ্গবন্ধু লাশ তারা সেনানিবাসে নিল, বরফ দিয়ে মৃতদেহ ঢাকিয়া রাখিল। আর সকল লাশ নিল বনানি গোর স্থানে, দাফন করিল লাশ জানাজা গোসল। সাড়ে সাত কোটি বাঙালি জাতির পিতা, বিশ্বের বুকে এক মহান নেতা। ওরে অমর হয়ে থাকবে সবার হৃদয়ে গাথা, ওরে অমর হয়ে থাকবে সবার হৃদয়ে গাথা। যার অবদানে পেলাম আমরা এ স্বাধীনতা, সাড়ে সাত কোটি বাঙালি। সাড়ে সাত কোটি বাঙালি জাতির পিতা, বিশ্বের বুকে এক মহান নেতা। সাড়ে সাত কোটি বাঙালি জাতির পিতা, বিশ্বের বুকে এক মহান নেতা। ওরে অমর হয়ে থাকবে সবার হৃদয়ে গাথা, অমর হয়ে থাকবে সবার হৃদয়ে গাথা। আরে অমর হয়ে থাকবে সবার হৃদয়ে গাথা, অবদানে পেলাম আমরা এ স্বাধীনতা, ওদের অবদানে পেলাম আমরা এ স্বাধীনতা। সাড়ে সাত কোটি বাঙালি তারা সেনানিবাসে নিল, এবার বরফ দিয়ে মৃতদেহ ঢাকিয়া রাখিল। আর সকল লাশ নিল বনানি গোর স্থানে, আর দাফন করিল লজ্জা নাজা গোসল দিনে। পরদিন বঙ্গবন্ধুর লাশ টুঙ্গি পাড়ায় নিল, মাতা পিতার কবরের পাশে দাফন করিল। আরে মা বাবার কবরের পাশে দাফন করিল, পাঁচক্ত নামাজেতে করি মুনাজাত। আল্লাহর কাছে জানাই আপনার রুহের মাগফিরাত, তিনি ওই ওরে চিরনিদ্রায় আছেন তিনি টুঙ্গি পাড়ায় শুয়ে। আরে দুই কন্যাকে আল্লাহ পাক রেখেছেন বাঁচিয়ে, ও সাড়ে সাত কোটি বাঙালি জাতির পিতা, বিশ্বের বুকে এক মহান নেতা। শেখ হাসিনা শেখ রেহানা আপন দুটি বোন, আরে বঙ্গবন্ধুর স্বপ্ন গুলো করবেন বাস্তবায়ন, আরে বঙ্গবন্ধুর স্বপ্ন গুলো করবেন বাস্তবায়ন, আরে বঙ্গবন্ধুর স্বপ্ন গুলো
না নেত্রী শেখাচ্ছি না, বাইরে বলতে গেলে গুণ কাহিনী শেষ করা যাবে না, জননেত্রীর কাছে মধ্যে রইল আবেদন, এই খুনিদের বিচার এই আমলে করবেন সমাপয়ন, এই খুনিদের বিচার এই আমলে করবেন সমাপয়ন।